বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় হামুনে পরিণত হবে বলে ধারণা করছে আবহাওয়া বিভাগ। সাধারণ ঘূর্ণিঝড়ের গতি নিয়ে আজ রাত থেকেই সেটি বাংলাদেশ উপকূলের দিকে এগোবে। কিছুটা দুর্বল হয়ে পরশু বিকেলের দিকে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালীর খেপুপাড়া থেকে চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি দিয়ে স্থলভাগ অতিক্রম শুরু করতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 65 থেকে সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত। এরই মধ্যে সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে থাকা সব পর্যটককে দুপুর 2:30 মানে আর আধ ঘন্টার মধ্যে দ্বীপ ছাড়তে বলা হয়েছে। এটা আজকের রাতের কোনো এক সময়ে সাইক্লোন পর্যায়ে যাবে আর কি, তবে খুব মার্জিনাল, মানে সাইক্লোনের একদম প্রাথমিক যে ধাপটা সেই ধাপে হয়তো এটা উঠবে। এটা হয়তো 25 তারিখ সন্ধ্যার দিকে ক্রস করবে, খেপুপাড়া থেকে শুরু করে চিটাগাং এর মাঝে যে কোনো এক জায়গায় এটা ক্রস করবে। জলোচ্ছ্বাস হবে, তো সেক্ষেত্রে আমরা 3 থেকে 5 ফিট পর্যন্ত আমরা আপাতত ধরে নিচ্ছি যে এরকম হতে পারে।